বন্ধুরা, কথা বলি আমরা হ্যামস্টার কম্ব্যাটের আজকের যে মিনি গেম পার্সেলটি আছে সেটিকে কীভাবে আপনি সলভ করবেন এবং যে কীটা আছে মানে যে চাবিটা আছে সেটিকে কীভাবে আপনি কালেক্ট করবেন। তো ভিডিওটি আপনাদেরকে আমি এখানে স্লো মোশনে দেখাবো, ভিডিওটিকে দেখে আপনারা আগে ভালো করে বুঝে নেবেন, কারণ এই মিনি গেম পার্সেলটিকে সলভ করার জন্য কিন্তু আপনি এখানে 30 সেকেন্ড সময় পাবেন। সেই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে মিনি গেম পার্সেলটিকে সলভ করে চাবিটিকে আপনাকে কালেক্ট করতে হবে। 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি মিনি গেম পার্সেলটিকে সলভ করতে না পারেন তাহলে কিন্তু মিনি গেমটা আপনার 1.5 ঘন্টার জন্য লক হয়ে যাবে, আপনি কিন্তু 1.5 ঘন্টা পর আবার মিনি গেম পার্সেলটিকে সলভ করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে এখানে বলবো, আপনারা ভিডিওটি আগে ভালো করে মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন, একবারে যদি বুঝতে না পারেন তাহলে 2 বার 3 বার 4 বার ভালো করে দেখে আপনি আগে বুঝে নেবেন, তারপরে আপনি মিনি গেমটাকে সলভ করার চেষ্টা করবেন। তাহলে আপনি দেখবেন একবারেই কিন্তু খুব সহজে আপনি আজকের মিনি গেম পার্সেলটিকে সলভ করে চাবিটিকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। তো আজকের মিনি গেম পার্সেলটিকে আপনি কীভাবে সলভ করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আপনি আপনার হ্যামস্টার কম্ব্যাট মাইনিং অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এবার ওপেন করার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ডেইলি টাস্কগুলো শো করে, এবার এখানে আপনি 4 নম্বর অপশানে যে টাস্কটিকে দেখতে পাচ্ছেন মিনি গেম, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু আপনার এখানে প্লে হয়ে যাবে। এবার আপনার এখানে ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখলেন আমরা কিন্তু খুবই সহজে আজকের যে মিনি গেম পার্সেলটা আছে সেটিকে সলভ করে নিলাম। তো এইভাবে করে কিন্তু আপনিও খুব সহজে আজকের মিনি গেম পার্সেলটিকে সলভ করে নিতে পারবেন এবং চাবিটিকে কালেক্ট করে নিতে পারবেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।